শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিডি নিউজ 24.com এর প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি। তিনি কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন। তার আগে চলেন আমরা দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে। আমার হাতে প্রথমেই দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, দেশে দ্রুততম রায়, মংলায় শিশু ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আছে সাত আর্থিক প্রতিষ্ঠান পরিচালকদের ঋণ জালিয়াতি, লোপাট 6,000 কোটি টাকা। একক কর্তৃত্ব বন্ধে পর্ষদে আমানতকারী ও স্বতন্ত্র পরিচালক রাখার বিধান এবং পরিচালকদের শেয়ার কমানোর উদ্যোগ। আর একটি শিরোনাম দেখছি, প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন, বিদেশ থেকে 2100 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার, অন্য চার খাতের জন্য নেওয়া হচ্ছে আরও 44,000 কোটি টাকা। দৈনিক প্রথম আলো শিরোনাম দেখছি, কলেবরে বিশাল, গুণে মানে নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুই দশকে শিক্ষক নিয়োগ বেড়ে দ্বিগুণের বেশি, শিক্ষার্থী বেড়েছে 64%, শতবর্ষে এসে শিক্ষা ও গবেষণায় ম্রিয়মাণ। এছাড়া খবর আছে, এবার দক্ষিণ এশীয়দের সমর্থন বাইডেনের দিকে, মার্কিন নির্বাচন, জরিপ বলছে 54% ভারতীয় আমেরিকান বাইডেনের সমর্থক, ট্রাম্পের সমর্থক এমন ভারতীয় আমেরিকান 29%। শনাক্ত 3,90,000 ছাড়িয়েছে দেশে করোনা সংক্রমণ, এখনও গড়ে প্রতিদিন 1,400 জনের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছেন। সামনে আসছে শীত, সেটি নিয়ে শঙ্কা তো রয়েছেই। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম দেখছি, তবুও ভোটে যায় বিএনপি, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয় বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। বারবার প্রমাণ করতে চাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, হয় না, মির্জা ফখরুল। এর পাশে দেখছি, পদ যাচ্ছে প্রশাসন ক্যাডারের দখলে, আন্দোলনে যাচ্ছেন প্রকৃতি সহ 29 ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া আলুর দাম আরও বাড়াতে চায় সিন্ডিকেট, প্রতিবেদনে বলা হচ্ছে যে হিমাগার থেকে আলু ছাড়া হচ্ছে না, কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বৈঠক আজ। গত সন্ধ্যা থেকে কারওয়ান বাজারে কিন্তু পাইকারি এবং খুচরা পর্যায়ে আলু বিক্রি বন্ধ, এরকম খবর আমরা পাচ্ছিলাম, আমরা শুনব নিশ্চয় বিষয়ে বিস্তারিত। টেকসই জ্বালানিতে বড় উন্নতি বাংলাদেশের, জাতিসংঘের এনার্জি কাউন্সিলের প্রতিবেদনে 20 ধাপ অগ্রগতি। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম দেখছি, শিল্প খাতে করোনার দ্বিতীয় ঢেউ, এখনই কৌশল ঠিক করার তাগিদ। এখানে বলা হচ্ছে পর্যাপ্ত কাঁচামালের মজুদ করার আহ্বান, বিক্রি বাড়ানোর চেষ্টা করতে হবে স্থানীয় বাজারেও, খুঁজতে হবে রপ্তানির নতুন বাজার। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে, রাজধানীতে হাত ধোয়ার ব্যবস্থা এখন অনেক স্থানেই নেই। আধিপত্য ঠেকাতে 71 চিকিৎসক নেতারা, স্বাস্থ্যে সিভিল প্রশাসন, বিএমএ সচিবের সভায় ক্ষোভ প্রতিবাদ, নালিশ যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, স্বাস্থ্য সচিব বললেন বাড়াবাড়ি। পেছনের পাতার শিরোনাম দেখছি, হিমাগারের কারসাজিতে আলুর দাম কমছে না, অভিযানের মুখে বিক্রিতে অনীহা পাইকারদের, আজ ব্যাপারী কৃষক ও হিমাগার মালিকদের নিয়ে সমন্বয় বৈঠক, চলতি সপ্তাহেই টিসিবির বিক্রি শুরু হচ্ছে, বাজার তদারকিতে অভিযান চলছে। সমকাল শিরোনাম দেখছি, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য প্রায় অচল, করোনার দ্বিতীয় ঢেউ, ঝুলে থাকা আলোচিত মামলা সচল হচ্ছে উচ্চ আদালতে। শেষ প্রতিবেদন পেছনের পাতার একটি শিরোনাম দেখছি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক গতি, সেপ্টেম্বরে 4.17%। দৈনিক দেশ রূপান্তর শিরোনাম করেছে, টাকা দিয়ে টিকার পরীক্ষা করবে না সরকার, সিনোভ্যাকের কোফান্ডিং প্রস্তাব নাকচ, পরীক্ষার জন্য পেছনে ঘুরবে না সরকার, পরীক্ষা হলে ভালো হতো মনে করছে বিশেষজ্ঞরা, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও তুরস্কে পরীক্ষা শেষের দিকে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ, মন্ত্রিসভার বৈঠক। পেছনের পাতায় দেখছি, পূজা সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারীরা, ঢাকায় তৈরি জাল টাকা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুরে, 1 লাখ জাল টাকার বান্ডিল কারখানা থেকে বিক্রি হচ্ছে 10,000 টাকায়, অর্ধ ডজন বার গ্রেপ্তার হলেও দমেনি জাল টাকার কারখানার মালিক হুমায়ুন। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে, রেভ ভার্ডিক্ট ইন 7 ওয়ার্কিং ডেইজ, বাগেরহাট কোর্ট কমপ্লিটস কুইক ট্রায়াল ইন ডেট, লিগাল এক্সপার্ট গিভস মিক্সড রিয়াকশনস। এছাড়া জুট ওয়ার্কার্স কপস
clash 25 hours, at least 9 workers leader arrested in Khulna. বিভিন্ন ধরনের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে একটি ঘটনা যেটি দেশব্যাপী নারী নির্যাতন এর মধ্যে যে আন্দোলন চলছিল সেখানে আইনটিকে কঠোর করার দাবি ছিল, সেই অনুযায়ী আইনটি মন্ত্রিসভা অনুমোদন করল, প্রজ্ঞাপন জারি করা হলো, যেহেতু অধ্যাদেশ জারি করা হলো, যেহেতু সংসদ অধিবেশন নেই ওই কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশের ফলে কিন্তু আইনটি এখন কার্যকর, এবং সেই আইনের একটি মামলায় যেটি দেখা যাচ্ছে যে 7 কার্যদিবসের মধ্যেই কিন্তু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বাগেরহাটের একটি আদালত, এবং এটিকে দেশের ফৌজদারি অপরাধের মামলার সবচেয়ে দ্রুত রায় বলা হচ্ছে। নারী নেত্রীরা সভাপতি স্বাগত জানিয়েছেন এবং বলছেন যে এটি অপরাধীদের জন্য একটি বার্তা। এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন আব্দুর রহিম হারমাজি। হ্যাঁ, শুভ সকাল আপনাকে। আসলেই এই যে পরিস্থিতিতে আমরা গত এক মাস ছিলাম, খুবই লজ্জাজনক একটি পরিস্থিতিতে ছিলাম, খুবই বিশৃঙ্খল একটি পরিস্থিতিতে ছিলাম আমরা, একটার পর একটা এই পৈশাচিক ঘটনা ঘটেই চলেছিল। মামুন ভাই, আমি আপনাকে বলে রাখি, এই যে শব্দটি এই আমাদের মা বোনদের উপর যে এই নির্যাতন, পৈশাচিক নির্যাতন, সেই শব্দটি আমি আসলে আমার নিজের বিবেকের কারণে আমি ব্যবহার করি না, কারণ আমার কাছে খুবই ইয়া লাগে, এবং আমি বারবার আমাদের সাংবাদিক বন্ধুদেরও কখনো কখনো অনুরোধ করি যে এই শব্দটি আমরা আমি নিজের পত্রিকাকে বা rtv news.2005 অনুরোধ করেছি যে এই শব্দটির যেন আমরা ব্যবহার না করে আরো পৈশাচিক কোনো শব্দ ব্যবহার করি। কেন, কারণ যে মনে হয় যে এই শব্দটি ব্যবহার করলে আরো মানে কেমন যেন মানুষের মধ্যে মস্তিষ্কে কোনো খারাপ জায়গা দখল করে কিনা, এবং আপনি দেখবেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি একটু আলোকপাত করেছিলেন, যাই হোক সেটি অন্য আলোচনা। এখন যে আলোচনা যে এই যে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, একটার পর একটা সেই ছেলের নোয়াখালীর বেগমগঞ্জ থেকে দেশের আনাচে কানাচে একটার পর একটা ঘটনা ঘটছিল, আর তারই মধ্যে আমাদের কিছু ছাত্র বন্ধু বলি বা নারী বন্ধু বলি সবাই কিন্তু রাস্তায় নেমেছিল, বিশেষ করে শাহবাগ থেকে শুরু নয়, সারা দেশেই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। যাই হোক, তার প্রেক্ষাপটে আমরা দেখতে পারলাম যে আইনটি সংশোধন করা হলো, একই সঙ্গে বলা হয় সংশোধনী পর্যায় থেকে আপনার অধ্যাদেশ জারি করা হলো, যেহেতু এখন সংসদ নেই সেহেতু মৃত্যুদণ্ডের বিধানটি রেখে আইনটি সংশোধন করা হলো, এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখলাম যে গতকাল বাগেরহাটের একটি এই পৈশাচিক ঘটনার একটি রায় হয়েছে, এবং রায়ে সেই দোষী ব্যক্তির আপনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং এই এই রায়টিকে আমরা আমাদের এই যে নতুন প্রেক্ষাপট বাংলাদেশকে যে বারবার লজ্জায় ফেলে দিচ্ছিল, নতুন করে লজ্জায় ফেলে দিচ্ছিল, নানান ক্ষেত্রে আমরা এগিয়ে চলছিলাম, তারপরে এই ঘটনাটি যেহেতু আমাদের লজ্জাজনক একটি উদ্বেগের জায়গায় পৌঁছে দিয়ে গেছিল, সেই প্রেক্ষাপটে এই রায়টি একটি মাইল ফলক হয়ে থাকবে আমার বলে আমার বিশ্বাস, এবং আমার বিশ্বাস যে এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের এই যে পৈশাচিক ঘটনাটি বারবার ঘটছে বা বারবার ঘটানোর চেষ্টা করছে বা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের ক্ষেত্রে যে দুর্বলতা আছে সেই জায়গাগুলো যথাযথভাবে পূরণ হবে। একদিকে যেমন সেই দুষ্কৃতকারীরা মানে ভয় পাবেন, একই সঙ্গে তারা রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দিত যে সমস্ত নেতারা তারাও সংশোধন হবেন, এই বিষয়টিও কিন্তু এই রায়ের মধ্য দিয়ে উদ্ঘাটিত হলো বা সামনে চলে আসলো বলে আমার মনে হয়। একই সঙ্গে মাউন ভাই, আমি স্পষ্টভাবে বলি, শুধুমাত্র এই আইন দিয়ে বা ফাঁসি দিয়ে কিন্তু এই ঘটনাটি এই রকম উদ্বেগজনক ঘটনা এই পৈশাচিক ঘটনার কিন্তু সমাধান আমরা দেখতে পাবো না। এক সার্বিকভাবে একদম পরিবার থেকে সামাজিক আন্দোলন, পরিবার থেকে একটি ভালো উদ্যোগ, সন্তানদের সুশিক্ষা, সামাজিক পরিবার, রাষ্ট্রীয় একই সঙ্গে শিক্ষা, সব ক্ষেত্রেই একটি সন্তানকে শিশু অবস্থা থেকে যেন ভালোভাবে গড়ে তোলে সেই দিকে রাষ্ট্র পরিবার সমাজ সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র মৃত্যুদণ্ড করে এই শুধুমাত্র আইন দিয়ে তো বিষয়টি না, এটি একটি সামাজিক সচেতনতার বিষয়, এবং আপনি যেটি বলছিলেন যে যথার্থই পরিবার থেকে আসলে এই শিক্ষাটি প্রয়োজন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে গত বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগাচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে নিত্যপণ্য, বিশেষ করে এই মৌসুমে এসে আমরা দেখলাম যে আলু, যেই আলু সবচেয়ে সহজ প্রাপ্য ছিল সেই আলুর দাম 50-এর কোঠা ছুঁয়েছে, এবং আমরা দেখেছি যে ইত্তেফাক আজকে যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে যে আলুর দাম আরও বাড়াতে চায় সিন্ডিকেট।
এবং হিমাগার থেকে আলু ছাড়া হচ্ছে না। গত সন্ধ্যা থেকে আমরা শুনছিলাম যে রাজধানীর কাউরান বাজারে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা আলু বিক্রি বন্ধ করে দিয়েছে। চলেন আমরা একটু দেখে আসি এই মুহূর্তে আজ সকালের কি পরিস্থিতি সেখানে। এই মুহূর্তে কাউরান বাজারে আমাদের সহকর্মী আছেন এআর বাদল। বাদল, বাজারের কি পরিস্থিতি দেখছেন আজকে? আলু কি বেচা বিক্রি হচ্ছে? আলু বেচা বিক্রি বলতে যেটুকু আলু বাজারে রয়েছে সেই আলুটুকুই ব্যবসায়ীরা বিক্রি করছেন, আলু বাজারে ঢুকছে না এখন এই মুহূর্তে। তারা বলছেন যে কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়া হচ্ছে না, যে কারণে বাজারে আলু আসছে না, সেই কারণেই তারা বিক্রি করতে পারছেন না। আসলে আলু তারা বিক্রি বন্ধ করেছেন এরকমটা না, তারা আলু না পাওয়ার কারণে আসলে বিক্রি করতে পারছেন না। এখানে অনেক দিন ধরে ব্যবসা করেন একজন পুরাতন ব্যবসায়ী আছেন এখানে, তার সাথে কথা বলতে চাই। আপনারা আলুর যে এই যে বাজারে এই সময় ভরপুর থাকার কথা, এখন বাজার দেখা যাচ্ছে একবারে ফাঁকা, এর কারণটা আসলে কি? আমাদের এটা 25 টাকা রেট দিয়েছে সরকার, আমাদের ব্যাপারী কোনো মাল দেয় না, আমরা ব্যস্ত পারি না, এটা আমরা মাল বেশি কমিশনে। আমাদের সরকারিভাবে ম্যাজিস্ট্রেটাই জ্বালা যন্ত্রণার টাকা পয়সা জরিমানা করে নিয়ে যায়, আমরা কামাই হলো 1 টাকা, জরিমানা হয় 5 টাকা, তো আমরা কি করবো? আর যাগো টাকা মাল আইনা বেশি, হেরাও মাল আমাকে দেয় না, হেরা 40 টাকা রেডি হলে আমাকে কয় নিয়ে আবেছো, তখন আমরা তো আর কিছু করার ক্ষমতা থাকে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে জরিমানারও একটি বিষয় রয়েছে, যারা আলু এখানে ব্যবসা করেন সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর দাম যে বেঁধে দেওয়া হয়েছে যে 25 টাকা দরে বিক্রি করতে হবে, ব্যবসায়ীরা কিনেনি সেখানে, এখানে বলছেন যে 37 টাকা দরে তারা কিনেন, এবং খুচরা বাজারে যারা 5 কেজি করে বিক্রি করেন তারা বলছেন যে তারা 39 টাকা করে কিনেন, সেই ক্ষেত্রে তারা সরকারের যে বেঁধে দেওয়া দাম এই দামে তারা বিক্রি করতে পারছেন না, এখানেও একটি সমস্যা তৈরি হয়েছে। তো বাদল আপনাকে অনেক ধন্যবাদ সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আব্দুর রহিম হরমাসি, আপনি তো দেখছিলেন পরিস্থিতি। আমরা জানি যে এবছর আলুর রেকর্ড অর্থাৎ 1.9 কোটি টন উৎপাদন হয়েছে, সেই বছরে এই পরিস্থিতি কি কারণ থাকতে পারে? আমি এখানে দুটি পর্যায়ে আলোচনা করি, আলু বা পটাটোর অংশ। সেটি হচ্ছে যে আলু আসলে এমন একটি পণ্য এই বাংলাদেশের খাদ্য মানে তালিকায়, সেটি হচ্ছে যে আলু দেখবেন আপনি ভাতের সঙ্গে ভর্তা খাওয়ার থেকে শুরু করে এমন কোন তরকারি নেই যে তরকারিতে আলু সবজি ব্যবহার করে না। আমি আপনাকে মজা করি একটি কথা বলি, আমরা যখন একদম ক্লাস 7-8 পড়তাম তখন আমরা আমি সম্মানিত এক শিক্ষককে মানে মজা করে আমরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা মানে বন্ধুরা আলু ছাড় বলে ডাকতাম একদম আলোচনা। সেটি হচ্ছে যে সেই ছাড়টি সেই শিক্ষকটি এমন কোনো বিষয় নেয় সে বিষয়টি তিনি জানতেন না, অর্থাৎ সমস্ত বিষয় ইংলিশ বাংলা থেকে শুরু করে সব বিষয় তার অগাধ জ্ঞান ছিল, সেই কারণে পজিটিভ অর্থে আমরা তাকে মানে আলু ছাড় বলে ডাকতাম বন্ধুদের মধ্যে, একদম খোলামেলা আলোচনা করতো বন্ধুদের মধ্যে যে এর জন্য ছাড়ি। তেমনই একটি মানে বিষয় হচ্ছে আলু, সেটি হচ্ছে যে এমন কোনো তরকারি নেই বা তরকারির মধ্যে সবজির মধ্যে একদম এসেনশিয়াল অতি প্রয়োজনীয় পণ্যটি কিন্তু আলু। আপনার মনে আছে মামুন ভাই, সেটি হচ্ছে 2007-08 অর্থ বছরে যখন আমাদের দেশে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন আলুর উৎপাদন একই সঙ্গে চালের দাম চালের সংকট তৈরি হলো এবং আলুর উপরে জোর দেওয়া হয়েছিল, আলুর উপরে এবং ফরমালি প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান বলেও ছিলেন যে বেশি করে আলু খাওয়ার জন্য মানুষকে উপকার, সেই আলু এখন দেখেন একটি বিপদের সংকটের সৃষ্টি করেছে এই বাংলাদেশে, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে শুধু তো আলু না, কয়েকদিন আগে আমরা পেঁয়াজ দেখলাম, এখন এই বর্তমানে প্রেক্ষাপটে COVID-19 এর কারণে কিন্তু মানুষের আয় উপার্জন অনেক কমে গেছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকের চাকরি থাকলেও বেতন ঠিক মতো পাচ্ছেন না। এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা দেখলাম গত সেপ্টেম্বরে আমাদের মূল্যস্ফীতিও কিন্তু 6% কাছাকাছি পৌঁছেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে এই যে পেঁয়াজ বা এখন দেখেন মানে সব সবজির দামই কিন্তু চড়া, কিন্তু আলুর দাম 50 টাকার উপরে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই যায়নি। তবে এখানে আমি একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে আমার যে আলুর তো স্বয়ংসম্পূর্ণ আমরা বাংলাদেশে, এই আলুর তো আমাকে আমদানি করে চাহিদা মেটাতে হয় না। এই আলু এখন আপনি যে তথ্যটি দিলেন যে 1,20,000 টন, 1.9 লাখ টনের মতো উৎপাদন হচ্ছে, তাতে আমার তো একটি আলু বিদেশ থেকে আমদানি করতে হয়নি। উল্টো মামুন ভাই আপনাকে আমি তথ্য দিই, উল্টো আমরা গত কয়েক বছর ধরে আলু রপ্তানিও করছি,
পর্যাপ্ত আলু রপ্তানি করছে এবং এখানে বলে রাখা প্রয়োজন যে এখানে বাজার ব্যবস্থায় একটি দুর্বলতা আছে, সেই কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় যেটি দেখা যায় যে আপনি পেঁয়াজের কথাও বলছিলেন, আমরা আলুর ক্ষেত্রেও দেখছি, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও দেখি যে যখন এরকম অস্বাভাবিক দাম হয় কিংবা কারসাজির অভিযোগ ওঠে, মজুদদারির অভিযোগ ওঠে, তখন যে অভিযানগুলো মূলত প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা হয় সেটা পাইকারি কিংবা খুচরা পর্যায়ে। তো আমরা তো জানি যে এই ধরনের কাজগুলো বড় ব্যবসায়ী আলুর ক্ষেত্রে যেমন যারা কোল্ড স্টোরেজে মজুদ করছেন, পেঁয়াজের ক্ষেত্রে বড় আমদানিকারক, তাদের ক্ষেত্রে কেন প্রশাসন ব্যবস্থা নিতে আমরা দেখি না? সমস্যাটি কোন জায়গায়? যেই বিষয়টি আজকে কিন্তু এই যে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা কিছুক্ষণ আগে লাইভে বলছিলেন। হ্যাঁ, আমি এইখানে আসছি মানমোহন ভাই, সেটি হচ্ছে যে দেখেন এই যে আমরা বারবার দেখি যে কোনো পণ্যের দাম বেড়ে গেলেই বা রমজানে যে কোনো সময় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া যায়। মামু ভাই, আমি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে দাম নির্ধারণ করে দিয়ে ফল মানে ইতিবাচক ফল বা দাম নিয়ন্ত্রণে এসেছে আমি আমার সাংবাদিকতার জীবনে কখনোই দেখিনি। যে দামটি চলে বেড়ে যায় সেই দামটি ওই মানে আগের সেই পূর্ব অবস্থায় ফিরে আসে। তার সাম্প্রতিক প্রমাণ, এক মাসের প্রমাণ হচ্ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম যে সেই যে বেড়ে গেল এক দুই রাতের মধ্যে 90 টাকা 100 টাকা সেই জায়গায় রয়েছে, এরপরে কিন্তু একটি টাকাও কমেনি। অর্থাৎ আপনি সুশৃঙ্খল ভাবে বাজারটা বিশ্লেষণ না করে, যথাযথ পর্যালোচনা না করে, হঠাৎ করে একটা বৈঠক করে ওই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণ করে দিলেন আর আপনার দাম কমে গেল, এটা ভাবার কোনো অবকাশ রাখে না। এখানে দেখতে হবে যে কথাটি আপনি শুরুতে উল্লেখ করেছিলেন সিন্ডিকেট, আপনার মনে আছে মামুন ভাই, সেটি হচ্ছে যে 2009 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহারে বলা স্পষ্টভাবে বলা হয়েছিল যে সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার ব্যবস্থা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। সেই সিন্ডিকেট এই যে গত 9 থেকে এত বছরের মধ্যে কিন্তু সেই সিন্ডিকেট আমরা ভাঙতে পারিনি, এবং আমার নিজের মনে আছে এই সিন্ডিকেট না ভাঙার ব্যর্থতা কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্যার নিজে স্বীকার করেছিলেন। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার যে ব্যবসায়ীটি বললেন, তাদের যদি 38 টাকা 37.5 টাকায় আলু যদি কোল্ড স্টোরেজ থেকে নিয়ে আসতে হয় তাহলে সে কি করে 25 টাকা 30 টাকা বিক্রি করবে? এটা কি মন্ত্রী সাহেবরা বা যারা বৈঠক করেন তারা বুঝতে পারেন না দুর্বলতাটা কোথায়? তাহলে ব্যবসায়ীকে তার লোকসান দিয়ে পণ্যটি বিক্রি করবে? তাহলে তো একটি সিস্টেম বা পদ্ধতি ঠিক মতো দাঁড় করাতে হবে। একটি বিষয় কালকে আলোচনায় এসেছে, সরকার যে বাণিজ্যমন্ত্রী যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেটি হচ্ছে যে কি আমি 25 টাকা কেজি দরে কৃষিবির মাধ্যমে আলু বিক্রি করবো। হ্যাঁ, এইটা একটা পথ হতে পারে। সেই পথটি হচ্ছে আপনি যদি পর্যাপ্ত সারা দেশে সরকারি উদ্যোগে আলুর পর্যাপ্ত সরবরাহ করতে পারেন, বিক্রি করতে পারেন, সেটা কৃষি হোক, জেলা প্রশাসক হোক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক, সেটার মাধ্যমে যদি ব্যাপকভাবে আপনি বাজারে যেখানে সেখানে আলুটি দিতে পারেন তাহলে হয়তো সম্ভব যে আপনার আলুটি সেইভাবে তো আমরা দেখি না, আমরা পেঁয়াজের ক্ষেত্রেও দেখি নি বা সেটা সম্ভাবনা। সেটি এই সরকার ব্যবস্থা বর্তমান যে প্রেক্ষাপট সরকারের অনেক কাজ, সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসক বা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কিন্তু এটি সম্ভাবনা। সেই কারণেই আমি বলছি যে এটি একটি আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধান করতে হবে। শুধুমাত্র আপনি দাম নির্ধারণ করে দিলেন আর বাজারে ম্যাজিস্ট্রেট গেল একটা ভয় ভীতি আতঙ্ক দিয়ে দেখিয়ে কিন্তু আপনি বাজার সহনীয় পর্যায়ে রাখার জন্য। মামুন ভাই, আমি আরেকটি কথা বলতে চাই, আপনার মনে আছে যে ওই যে 2007-08 সালে ওই সময় কিন্তু বাজার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে নানা ধরনের অভিযান পরিচালিত হয়েছে। আপনি দেখবেন বাজার হাট সবকিছু অভিযান পরিচালনা করেছে, ব্যবসায়ীদের ভয় ভীতি দেখানো হয়েছে, কিন্তু তাতে কিন্তু বাজার সহনীয় পর্যায়ে আসেনি, জিনিসপত্রের দাম কমেনি। এখানে দুটি বিষয়, এক হচ্ছে যে ব্যবসায়ীদের ভয় ভীতি দেখিয়ে আপনি বাজার সহনীয় করতে পারবেন না, আপনি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অর্থাৎ ব্যবসায়ীরা লাভ করুক সেই লাভটা যেন বেশি মাত্রা না করে সেটাই কিন্তু করতে হবে। আর এখানে স্পষ্ট যে কোল্ড স্টোরেজ হিমাগারের মালিকরা আলুর দামটি বেশি রাখছে। এখানে মামুন ভাই বলা প্রয়োজন যে কৃষক যদি দামটা বেশি পেত তাহলে তাও কিন্তু কিছুটা হতো। কৃষক কিন্তু অনেক আগেই আলুটি 10 টাকা 12 টাকা 15 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে। সেই ব্যবসায়ীরা অর্থাৎ মধ্যস্বত্ব ভোগী যারা, সেই ব্যবসায়ীরা কিন্তু আলুটি রাখছে হচ্ছে আপনার হিমাগারে, লাভ যেটি হচ্ছে ওই ব্যবসায়ীদের হিমাগারে যে সমস্ত ব্যবসায়ী রাখছে সেইখানে একটি সেতু বন্ধন সৃষ্টি করে ব্যবসা সরকারি উদ্যোগে কিন্তু
প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, 50 টাকা 55 টাকা কেজিতে আলুর দাম উঠে গেছে, সেটা কিন্তু আপনি চাইলেই 25 টাকায় নিয়ে আসা সম্ভব না, কোনো বাজার ব্যবস্থাতেই এটা সম্ভব না। সেটা হতে পারে আপনি 35 বা 30 টাকায় নিয়ে আসতে, আপনি জোর করে আলু 25 টাকায় এই পরিস্থিতিতে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। আজকে আমরা দেখছিলাম যে পত্রিকায় যে আজকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে একটি বৈঠক আছে, আশা করি সেখান থেকে একটি পথ বের হয়ে আসবে। আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে খুলনায় সেখানে পাটকল শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হলো এবং বেশ কজন আহত হলেন। এখানে পুলিশ সদস্য আছেন 8-9 জন, এখানে প্রায় 12-13 জন আন্দোলনকারীও আছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে পাটকল সম্ভাবনাময় পাটকল, সেটি লোকসানে থাকছে এবং সেটি নিয়ে এই সমস্যার সৃষ্টি। নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো, আমাকে একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন নিটলটা টাচ পত্রিকা, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। প্রতিবেদক আব্দুর রহিম হারমাচি। বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছিলাম, গতকালকে আমরা দেখলাম যে খুলনায় পাটকল শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হলো এবং বিষয়টি হচ্ছে যে তাদের পাওনা পরিশোধ, তাদের আরও বেশ কিছু দাবি দেওয়া, এবং এটির শুরু কিন্তু যে পাটকলগুলো যে লোকসানে যাচ্ছে সেইখান থেকে। প্রশ্নটি হচ্ছে, যেখানে বেসরকারি পাটকলগুলো ভালো করছে, যেখানে পাশের দেশ কলকাতাতেও পাটকল বা পাট শিল্পের ভালো অবস্থা, সেখানে আমরা কেন লোকসানে যাচ্ছি, কী সমস্যাটা কোন জায়গায়? এটা তো অনেক পুরনো তো আলোচনা, আমাদের বিজিএমসির কারখানাগুলো লোকসানে যাচ্ছিল কারণেই কিন্তু আপনার পাটকল বন্ধ করে দেওয়া হচ্ছে। 25টি সর্বশেষ দিয়ে 25টি চালু ছিল, সে 25টি বন্ধ করে দেওয়া হলো। এখানে এখানেও একটি বড় ধরনের সুনির্দিষ্ট সুপরিকল্পনার অভাব ছিল বলেই আমার মনে হয়। ওই সময় বন্ধ করে দেওয়ার সময় কিন্তু বলা হলো যে আপনার পাটকলগুলো কিন্তু পিপিপির আওতায় পুনরায় চালু করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে যে পিপিপির আওতায় না, লিজ দিয়ে চালানো হবে। এখন ওই সময় যে সমস্ত শ্রমিকদের পাওনা ঠিক মতো বুঝে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু এই আন্দোলনটা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের ধারাবাহিকতায় কালকে একটি বড় ধরনের ঘটনা ঘটেছে। এখানে বলা প্রয়োজন মাউন ভাই, আন্তর্জাতিক প্রেক্ষাপট হচ্ছে এখন এরকম যে পাটের চাহিদা অনেক বেড়েছে। এই যে কোভিড-19 কারণে পাট পণ্যের চাহিদা, বিশেষ করে আপনার কার্পেটের পাট থেকেই তো উৎপন্ন হয় কার্পেটটা, কার্পেটের চাহিদা বেড়েছে। সবকিছু মিলিয়ে আমাদের এই গত চলতি অর্থ বছরে 2 মাসে, অর্থাৎ জুলাই অগাস্ট, এই 3 মাসের জুলাই অগাস্ট সেপ্টেম্বর 3 মাসের যে আমরা তথ্য পেয়েছি, তাতে পাট এবং পাটপণ মানে রপ্তানি বেড়েছে প্রায় 40%। মানে নতুন একটি সম্ভাবনা দেখা দিয়েছে এই কোভিড-19 পাট পণ্যে, সেটির কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারবো কিনা আমি জানি না। আমাদের বেসরকারি পাটকলগুলো খুবই ভালো করছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা এই সরকারি পাটকলগুলো ঠিক মতো চালাতে পারতাম, মানে আবার পুনরায় চালু বা বন্ধ না করে যদি এটার একটি ভালো সংস্কারের মাধ্যমে যদি আমরা চালু করতে রাখতে পারতাম, তাহলে আমার কেন জানি মনে হয় আমরা এই বিশ্ববাজারে পাট পণ্যের যে রপ্তানি সেটি একটি ভালোভাবে দখল করতে পারতাম আমরা, এবং পুরনো যে আমাদের ঐতিহ্য ছিল পাট হচ্ছে সোনালি আঁশ, শেষের দিকে আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই। সম্প্রতি IMF একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে GDP-তে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং সেটি নিয়ে ভারতের গণমাধ্যম তাদের রাজনীতিতে রীতিমতো তোলপাড় অবস্থা। আমরা জানি আমাদের এখানে দুর্নীতি, সুশাসন প্রতিষ্ঠার সহ বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে, এই অবস্থায় এই প্রতিবেদনে কতটা আশ্বস্ত হওয়ার আছে? না, এটাই আসলে বাংলাদেশকে আমরা অনেক সময় দেখেছি, আমরা ক্রিকেটে যখন একটি বাংলাদেশ একটা আন্তর্জাতিক অঙ্গনে একটা নতুন জায়গা করে নিয়েছিল, একই সঙ্গে অন্য সামাজিক কিছু সূচকেও কিন্তু বাংলাদেশ ভারতের সঙ্গে চেয়ে বা পাকিস্তানের সঙ্গে অনেক এগিয়ে। এই প্রেক্ষাপটে নতুন একটি বিষয়টা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ পার ক্যাপিটা GDP-তে বাংলাদেশ ভারতকে পিছনে ফেলে দিয়েছে বা ফেলে যাবে আর কি এই 2020 সালে। সেটি কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের পুরো গবেষণা সংস্থার তথ্য না, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য। এবং এই তথ্যটি হচ্ছে যে 2020 সালে ভারতের পার ক্যাপিটা GDP হবে $1877 আর বাংলাদেশও হবে $1878, অর্থাৎ $10 বেশি হবে। এবং এই তথ্যটি আপনার বিশেষ করে ভারতের গণমাধ্যমকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে সারা দেশে। আমরা গত কয়েকদিন হলে দেখছি
নানান ধরনের প্রতিবেদন, যে প্রতিবেদনে বাংলাদেশকে খুবই সম্মানের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু থেকে শুরু করে ভারতের বড় বড় অর্থনীতিবিদ, এমনকি আমরা রাজনৈতিক আলোচনায় গিয়েও দেখলাম যে আপনার রাহুল গান্ধী পর্যন্ত টুইট করেছেন যে কেন ভারত পিছিয়ে পড়ছে, কেন বাংলাদেশ এগিয়ে চলছে, অর্থাৎ চলছে না বিশ্লেষণ হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে যে বাংলাদেশ তো এগিয়ে যাওয়ারই কথা। কারণ হচ্ছে দেখেন আপনি, গত 15 বছর ধরে ধারাবাহিক ভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিন্তু 6% উপরে, মাঝখানে গত 3 ফিসকাল ইয়ারে কিন্তু আমরা 7% উপরে প্রবৃদ্ধি অর্জন করেছি, এবং গড় প্রবৃদ্ধি বাংলাদেশের আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় 7% কাছাকাছি। 2018-19 অর্থ বছরে রেকর্ড আপনার 8.15% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। সেই কারণে দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যেটি বলতে চাচ্ছি যে রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ একই ভাবে যখন এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে অর্থনৈতিক ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, কেন জানি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সম্মানের জায়গায় চলে যাচ্ছে। আপনি জানেন যে আমরা 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে মানবিকতার কিন্তু একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছি। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে যে এই যে আমাদের অগ্রসর, সেই অগ্রসর কিন্তু বিশ্বদাতা সংস্থা বলে বিশ্ববাসীকেও এক ধরনের নাড়া দিয়েছে, এবং এটি কিন্তু আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ, ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে একদম একটি কথা শেষ করতে চাই মামুন ভাই, সেটি হচ্ছে যে এখানে একটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব কিন্তু একটি বড় সহায়ক ভূমিকা পালন করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা বলার অবকাশ নেই যে এই যে দীর্ঘদিন ধরে তার একটি নেতৃত্বের একটি দূরদর্শী বা দক্ষতা, এই বাংলাদেশের এই যে অর্জন, অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জন, জিডিপির ক্ষেত্রে অর্জন, সেটি একটি সহায়ক ভূমিকা পালন করেছে বলে ব্যক্তিগতভাবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছেন। আপনাদের জানিয়ে রাখি নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 এবং শুক্রবার 10:10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আবারও আপনাদের কাছে অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।